যারা ঈমান আনে আল্লাহ নিজে তাদের বন্ধু হন আল্লাহর মতো বন্ধু যারা পায় তারা কখনো ব্যর্থ হতে পারে না এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ হতে মানা করছে আমাদের আল্লাহ তাআলা দুনিয়া জীবন পরিচালনা করতে গিয়ে যত বিপদ আসুক মুসিবত আসুক তিনি বলেছেন তোমরা হীনবল হইও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু সুবহানাল্লাহ পড়ে কে বলতেছেন আল্লাহ ওয়ালা তাহিনু তোমরা হীনবল হইও না ওয়ালা তাহজানু তোমরা দুশ্চিন্তা করিও না ওয়ান্তুমুল আ'লাউন তোমরাই হবে সফল তোমরাই হবে বিজয়ী কদ আফলাহাল মুমিনুন মুমিনরা বিজয়ী হয়ে গেছে সূরা আল মুমিনুন অতীতকালের শব্দ বলেছেন আর এখানে ভবিষ্যৎকালের শব্দ হতাশ হয় না দুশ্চিন্তা করো না তোমরাই বিজয়ী হবে তবে একটি শর্ত ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হতে পারো কারণ মুমিনদের সফলতার ঘোষণা আমি আল্লাহ দিয়ে রেখেছি মুমিনদের হতাশ হওয়া কবিরা গুনাহ হতাশ হওয়া যাবে না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ হতাশ হতে মানা করছেন সুতরাং আপনি হতাশ যদি হন তাহলে বোঝা গেল আল্লাহর নির্দেশ আপনি লঙ্ঘন করছেন তিনি বলছেন হতাশ হওয়া যাবে না তিনি আপনার বন্ধু কেন হতাশ হবেন এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের জীবনে আপনি হতাশা দেখবেন না নবীদের মতো বিপদ অন্য মানুষের উপরে আসে না প্রত্যেক মানুষের বিপদ মুসিবত তার ইমানের পরিমাণ নিয়ে আসে যার ইমান যত তার বিপদ হয় তত قال النبي صلى الله عليه وسلم شد الناس بلاء الانبياء ثم الامثال فالامثال সহিহ বুখারীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষদের মাঝে সবচেয়ে বড় বিপদ এসেছে আম্বিয়াদের উপরে সুম্মাল আমসাল ফাল আমসাল তার পরবর্তীতে নবীদের পথে যারা চলবে তাদের উপর পর্যায়ক্রমে বিপদ মুসিবত আসবে এবার আপনাদের কাছে আমি জানতে চাই বিপদ নিজে নিজে আসে না আল্লাহর অনুমতি লাগে মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ আল্লাহ কুরআন মাজিদে বলেন তাদেরকে যে মুসিবতগুলো পায় যত মুসিবত দুনিয়া আসে আল্লাহর অনুমতি ছাড়া একটাও আসে না কি আগাইতে হবে আগানোর জায়গা তো নেই আচ্ছা আমার ভাইরা অনেক ভাইরা দাঁড়িয়ে আছে অনেকে আরো আসবে আমরা কি ওদের বসতে দিতে পারি না একটু আপনাদের যাদের মাঝখানে ফাঁকা আছে আমি বিনীত আরজ করব একটা ইঞ্চি ফাঁকাও রাখবেন না আপনার ক্ষতি হবে না অন্যের উপকার হবে ঠিক না তো নিজের ক্ষতি না হলো যদি আপনি উপকার না করেন আপনি তো বকিল ঠিক না এটা যে অন্যের উপকার হবে আপনার কোনো ক্ষতি নাই তাও আপনি করবেন না ওয়াজ আইসা লাভ কিয়া প্লিজ আমরা পরোপকার শিখব মাহফিল থেকে শুধুমাত্র থিওরিক্যাল না কিছু বেশি প্র্যাকটিক্যালও শিখব ঠিক আছে এজন্য মেহরবানি করে আমরা সবাই এই ভাই মুরব্বি আর একটু আগান বাবা জায়গা আছে তো আগান আগান এই যুবক ভাই একটু আগান একটু কষ্ট হয়ে যাচ্ছে না সামান্য সামান্য জিকিরের সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার বসে যান আমার ভাইরা বলছিলাম বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে
আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য যে মৌলিক কতিপয় বিষয়ের উপর বিশ্বাস রাখি তার মাঝে একটা আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালোমন্দ সব কার পক্ষ থেকে আসে হযরত মারিয়াম আর হুজরাত জান্নাতি ফল মূল পাঠাইছে কে ইব্রাহিমের অগ্নিকুণ্ডে পাঠানোর ক্ষমতা তার আছে না নাই ও মৌসুমি ফল দেখে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে ইয়া মারিয়াম আন্না লাকে হাদা ও মারিয়াম এ মৌসুমে আম পাইলা কই যদি ল্যাংরাম আপনাদের বাজারে গেলে দেখেন এক বেটা অতগুলো নিয়ে বিক্রি করছে আপনি বলবেন এই মৌসুমে ল্যাংরাম পাইলা কই এখন তো আমের সিজন না হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে পাইলা কই হযরত মারিয়াম সাথে সাথে জবাব দেন মিন ইনদিল্লাহ আমার আল্লাহ নিজে পাঠাইছে ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর hayat পেয়েছিলেন জীবনের শেষ দিকে উনার নাতিপুতির সাথে যখন জীবনের কারগুজারি শোনাতেন জীবনের গল্প শোনাতেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমি আমার লম্বা জীবনে যত আরাম আয়েশ ভোগ করেছি ভোগ করেছি উপভোগ করেছি সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে মূসা আলাইহিস সালাম বড় বিপদ দেখেছেন বিশাল বিপদ বনি ইসরায়েলের লোকদেরকে সাথে নিয়ে যখন তিনি মিশর থেকে চলে যাচ্ছিলেন ফিলিস্তিনের দিকে দোরাতে দোরাতে রাতের বেলায় সকাল হয়ে গেল বাহরে আহমারের তীরে সামনে লোহিত সাগর সাগর পার হলে ফিলিস্তিন ওই পাশে সাগরের পরে হলো মাকামে তীব্রান্তর ওই তীপান্তর আমিও গিয়েছি তারপরে তুরে সাইনা ইব্রাহিম হযরত মূসার উপরে যেখানে তাওরাত নাজিল হয়েছে সেখানেও আমি গিয়েছিলাম তারপরে ফিলিস্তিন হযরত মূসা যাচ্ছিলেন হাজার হাজার বনী ইসরাইল সাথে নিয়ে কিন্তু সকাল বেলায় দেখেন সামনে সাগরের অথই জলরাশি বিশাল বিশাল ঢেউ আসছে পিছনে তাকায় দেখেন ফেরাউন আসছে সৈন্য নিয়ে পিছনে ফেরাউন সামনে সাগর এখন মূসা যাবে কই যদি সাগরে জাব দেয় ডুবে মরবে দাঁড়ায় থাকলে ধরে নিয়ে শুলে ছড়াবে এখন কি হবে তাই মূসা আলাইহিস সালামের উম্মত তখন বলছে ইন্না লামুদরাকুন আমরা সবাই বুঝি ধরা খাইয়াই গেলাম ধরা খাইয়া গেলাম মূসা তোমার সাথে কেন আল্লাহ আমরা তো যেখানে ছিলাম মারছে কাটছে যাই করছে ছিলাম তো এখন তো আর কিচ্ছু নাই সামনে সাগর পিছনে শুলে চড়াবে যাবো কই কি করলাম মূসা দরা তো খাইয়াই গেলাম ইন্না লামুদ্রাকুন দুইটা তাকিদ একটা হলো ইন্না হরপ মোশাব্বা বিল ফেল আর একটা লামে তাকিদ কিন্তু মূসা নবী নির্বিকার তিনি হতাশ না তিনি টেনশন করে না তিনি জবাব দিলেন কাল্লা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আরবিতে একে বলে হরফুর রাদা বাংলা তার অর্থ হলো অসম্ভব